হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম টু নোটবুক আসলে সবাই খুব ভালো আছো দেখো আজ যেটা আমরা শুরু করবো সেটা হচ্ছে দু হাজার বারো সালের যে মিসলেয়াস পরীক্ষা হয়েছিল তার কোশ্চেন আমরা আলোচনা করবো দু সালের মিসলেয়াস পরীক্ষায় দুখানা সেট হয়েছিল আজকে আমরা সেট ওয়ান নিয়ে আলোচনা করব ভীষণ সহজ কোশ্চেন ছিল আমরা খুব সহজেই সলভ করতে পারবো তো ঝটপট দেখে নিই কীভাবে সলভ করা যায় ওকে তাহলে চলো দেরি না করে শুরু করা যাক আজকের ক্লাস আজকে আমরা শুরু করবো হচ্ছে দু হাজার বারো সালের সেট ওয়ান ওকে ফার্স্ট দেখো কোশ্চেন কি দেওয়া আছে ফার্স্ট বলা আছে দ্য রেশিও অফ টু ইজ কোয়েশ্চেন দুখানা সংখ্যার রেশিও বলে দেওয়া আছে ফোর ইস টু ফাইভ আর তাদের এলসিএম বলে দেওয়া আছে হান্ড্রেড ডিটারমাইন সাম তাদের আমাদের যোগফল বার করতে হবে দুখানা সংখ্যার রেশিও কি বলে দেওয়া আছে ফোর ইস টু ফাইভ তাহলে একটা সংখ্যা যদি ফোর ইন্টু এক্স হয় আর একটা সংখ্যা নিশ্চয়ই ফাইভ ইন্টু এক্স ওকে আমাদের বার করতে হবে এদের সাম মানে আমাদের এই নাইন এক্সের ভ্যালু বার করতে হবে আর আর কি বলে দেওয়া আছে এদের এল সি এম দুটোই ক দিয়ে ভাগ যায় কি ভাগ যায় হচ্ছে এক্স দিয়ে তাহলে ফোর এখানে পড়ে থাকছে ফাইভ তাহলে এল সি এম কত হচ্ছে চার পাঁচে কুড়ি ইন্টু এক্স অঙ্কে দেখো বলে দেওয়া আছে এল সি এম বলে দেওয়া আছে হান্ড্রেড তাহলে টোয়েন্টি এক্সের ভ্যালু যদি হান্ড্রেড হয় তাহলে এক্সের ভ্যালু কত হয় পাঁচ কুড়িতে একশো তাহলে আমাদের বার করতে হবে সংখ্যা দুখানার সাম মানে নাইন এক্স বার করতে হবে কত হবে ফাইভ ইন্টু নাইন করলে দ্যাট ইজ ফর্টি ফাইভ পাঁচ নয় পঁয়তাল্লিশ তাহলে সংখ্যা দুখানার সাম কত হবে আনসার উইল বি অপশান নাম্বার ডি ফর্টি ফাইভ বোঝা গেল কিভাবে সলভ করা যায় একদম সহজ কোশ্চেন তাই না চলো নেক্সট কোশ্চেন দেখে নিই আমরা নেক্সট কোশ্চেন কি বলেছে নেক্সট কোশ্চেন বলেছে ইন অ্যান্ড ইলেকশন ফর আ পঞ্চায়েত দেয়ার আর টু ক্যান্ডিডেটস এ টোটাল অফ নাইন থাউজেন্ড এইট হান্ড্রেড টোয়েন্টি ভোটস আয়ার পোল্ড ওয়ান হান্ড্রেড টেন ভোটস আয়ার ডিক্লেয়ার ইনভ্যালিড দ্য সাকসেসফুল ক্যান্ডিডেট গট সিক্স ভোটস ফর এভরি ফোর ভোটস ভোটস হিজ অপোনেন্ট হ্যাড দ্য মার্জিন ডিড দ্য সাকসেসফুল ক্যান্ডিডেট উইন তাহলে কোশ্চেনে কী বলেছে মোট ন হাজার আটসত্তরটা ভোট পড়েছে তার মধ্যে একশো দশটা ভ্যালি ভোট ইনভ্যালিড হয়ে গেছে বলছে উইনার যদি ছটা ভোট পায় তাই লুজার পায় হচ্ছে চারটে ভোট কারণে বলেছে সাকসেসফুল ভোটের মধ্যে উইনার আর লুজার এর মধ্যে ভোটের রেশিও হচ্ছে মানে বলছে লুজার চারটে ভোট পেলে উইনার ছটা ভোট পায় তাহলে ভোটের মধ্যে এ পায় সিক্স পার্ট এ পায় হচ্ছে ফোর পার্ট আমাদের বলেছে যে উইনার সে কত ভোটের মার্জিনে জয়লাভ করেছে মানে আমাদের বার করতে চেয়েছে বলেছে এই টু রেশিওর ভ্যালুটা কত হয় বার করতে বলেছে বলেছে মোট ন হাজার দুশো আটশো সত্তর ভোট পড়েছে তার মধ্যে একশো দশটা ভোট কি হচ্ছে ইনভ্যালিড তাহলে কতগুলো ভ্যালিড ভোট আছে ন হাজার এই মোট ভোট থেকে ইনভ্যালিড গুলোকে বাদ দিয়ে দিলে আমরা পেয়ে যাবো সাকসেসফুল ভোট তাহলে সাকসেসফুল ভোট আর উইনার পেয়েছে ছ ভাগ লুজার পেয়েছে চার ভাগ তাহলে মোট ক ভাগ দশ ভাগ এই দশ ভাগ মানে সাকসেসফুল ফোট হচ্ছে ন হাজার সাতশো দশটা আমাদের বার করতে হবে মার্জিনটা মানে দু ভাগের ভ্যালুটা বার করতে হবে তাহলে এক ভাগের ভ্যালু কত হবে দশ দিয়ে ভাগ করে দিলে ন হাজার সাতশো একাত্তর আর দুই দিয়ে গুণ করলে কত হবে ন হাজার সাতশো একাত্তর গুণ দুই তাহলে হচ্ছে দুই সাত দুগুণে চোদ্দোর চার নয় দুগুণে আঠেরো আর একে উনিশ তাহলে উইনার এক হাজার নশো বিয়াল্লিশ ভোটের ব্যবধানে জয়লাভ করেছে ক্লিয়ার উত্তর হবে ওয়ান থাউজেন্ড নাইন হান্ড্রেড ফর্টি টু ক্লিয়ার বোঝা গেল নেক্সট নেক্সট কোশ্চেনে বলেছে এ সার্টেন ওয়ার্ক ক্যান বি ডান বাই এ অ্যান্ড বি ইন সিক্স ডেজ বলছে একটা কাজ এ আর বি করছে কদিনে ছ দিনে

মানে বলেছে এ বি এবং সি একত্রে কাজটা কদিনে করবে ক্লিয়ার কিভাবে করব আমরা মোট কাজ ধরে নেব এই তিনটে সংখ্যার লসাগু এলসিএম কত হয় ছত্রিশ ইউনিট এ আর বি ছ দিনে করে ছত্রিশ ইউনিট তাহলে একদিনে করবে ছত্রিশকে ছয় দিয়ে ভাগ করলে সিক্স ইউনিট পার ডে বিআরসি বারো দিনে করে ছত্রিশ ইউনিট তাহলে একদিনে করবে ছত্রিশ কে বারো দিয়ে ভাগ করলে থ্রি ইউনিট পার ডে আর সি ছত্রিশ দিনে করে ছত্রিশ ইউনিট তাহলে পার ডে করবে ওয়ান ইউনিট পার ডে ওকে আমরা পেয়ে গেলাম সি পার ডে কাজ করে হচ্ছে ওয়ান ইউনিট ওকে আর c করে হচ্ছে থ্রি ইউনিট তাহলে বিআর কাজ এর কাজটা সি এর কাজটা বাদ দিয়ে দি কাজ করে থাকবে নিশ্চয়ই বি এর কাজ করে থাকবে তাহলে বি পার ডে কতটা কাজ করে এই তিন থেকে একবার দিলে কত হবে দুই ইউনিট পার ডে কাজ করে বি বার করলাম দুই ইউট কাজ করে পার ডে আমরা পেয়েছি এ আর বি পার কাজ করে থাকবে এর কাজ করে থাকবে তাহলে ছয় থেকে দুই বাদ দিলে কত হবে চার এ পার ডে করে হচ্ছে ফোর ইউনিট আর আমরা তো জানি সি পার ডে কাজ করে হচ্ছে ওয়ান ইউনিট তাহলে এ বি এবং সি যদি একসঙ্গে কাজ করে কতটা কাজ হয় পার ডে এক আর চার যোগ করলে পাঁচ আর দুই সাত একদিনে সাত ইউনিট করে কাজ করে তিনজন একসঙ্গে কাজ করে তাই তো মোট করতে হবে ছত্রিশ ইউনিট কাজ যদি পার ডে সাত করে কাজ হয় কদিন সময় লাগবে ছত্রিশ বাই সাত দিন সময় লাগবে সাত দিয়ে ভাগ করে দিলাম পাঁচ সাততে পঁয়ত্রিশ আর একে ছত্রিশ তাহলে পাঁচ পূর্ণ একের সাত দিন সময় লাগবে উত্তর আমাদের অপশন নাম্বার এ ফাইভ অ্যান্ড ওয়ান বাই সেভেন ডেজ ক্লিয়ার বোঝা গেল নিশ্চয়ই সবার সহজ কোশ্চেন নেক্সট তোমরা সবাই দেখতে পাচ্ছ তো প্রপারলি হ্যাঁ দেখা যাচ্ছে ওকে ওকে চলো নেক্সট কোশ্চেন দেখে নিই আমরা বলছে ইট হ্যাড টু পে ফর টু হান্ড্রেড টোয়েন্টি ফাইভ অ্যাজ বিল হোয়েন নাইন বুলস আয়ার ইউজ ফর থার্টি ডেজ ইউজিং দেম ফোর আওয়ার্স পার ডে ফাইন নাম্বার অফ ডেজ ইফ ফাইভ বুলস আর ইউজড ফর সিক্স আওয়ার্স পার ডে ফর দ্য পেমেন্ট অফ থ্রি থাউজেন্ড থ্রি হান্ড্রেড সেভেন্টি ফাইভ রুপিস এগেনস্ট দ্য এগেনস্ট দ্য বিল আমাদের কোশ্চেনে বলেছে বলে দেওয়া আছে নটা নটা বুল তিরিশ দিন প্রত্যেকদিন যদি চার ঘন্টা করে কাজ করে তাহলে মোট পায় হচ্ছে দুশো পঁচিশ টাকা কোশ্চেন পাঁচটা বুল ছ ঘন্টা করে কাজ করে কতদিন কাজ করলে তিনশো টাকা পাবে একদম সিম্পল কোশ্চেন এগুলো এগুলো আমরা কিভাবে করবো আমরা ফর্মুলা কি জানি এম ওয়ান ডি ওয়ান ওয়ান বাই আর ওয়ান সমান সমান

চার ঘন্টা করে কাজ করে তিরিশ দিনে কত টাকা পায় দুশো পঁচিশ টাকা পায় আমাদের বলে দেওয়া আছে পাঁচটা কত দিনে তিনশো পঁচাত্তর টাকা পাবে এটা আমাদের বার করতে হবে তাহলে আমাদের এই দিন সংখ্যা বার করতে হবে কিভাবে করা যায় দেখা যাক পঁচিশ দিয়ে কাটলে হচ্ছে এটা আট পঁচিশে দুশো নয় পঁচিশ দিয়ে কাটলে হচ্ছে বারো তেরো চোদ্দ পনেরো পনেরো আর কিছু কাটে এই নয় এই নয় কেটে যায় পাঁচ তিনে পনেরো তিন দুগুণে ছয় দুই দুগুনে চার তাহলে এক্সের ভ্যালু কত পেয়ে গেলাম আমরা তিরিশ ইন্টু দুই কদিন কাজ করতে পারবে ষাট দিন কাজ করতে পারবে তাহলে আনসার উইল বি সিক্সটি উত্তর হবে হচ্ছে অপশন নাম্বার এ অপশানো কিভাবে করতে হয় একদমই সহজ কোশ্চেন তাই না চলো পরের কোশ্চেন দেখে নেওয়া যাক বলছে দ্য কম্পাউন্ড ইন্টারেস্ট অন এ সার্টেন সাম ফর টু ইয়ার ইজ ফোর হান্ড্রেড টেন দ্য সিম্পল ইন্টারেস্ট ফর দ্য সেম পিরিয়ড ইজ ফোর হান্ড্রেড দ্য রেট অফ ইন্টারেস্ট বলছে কোনো টাকার দু বছরের সিআই চক্রবৃদ্ধি সুদ বলে দেওয়া আছে চারশো দশ টাকা আর দু বছর এসআই বলে দেওয়া আছে চারশো টাকা আমাদের চেয়েছে সুদের হার আমরা কি জানি সরল সুদে প্রত্যেক বছর সুদটা কি হয় সমান হয় আমি যদি এটাকে ফার্স্ট ইয়ার লিখি এখানে আর এটাকে যদি সেকেন্ড ইয়ার ভাবি ইন কেস অফ এসআই দেখো দু বছরের এসআই কত বলে দেওয়া আছে চারশো টাকা মানে প্রথম বছরে পেয়েছে দুশো টাকা সেকেন্ড ইয়ারে পেয়েছে দুশো টাকা আর দু বছরের সিআই কত বলে দেওয়া আছে চারশো দশ টাকা মনে রাখবো প্রথম বছরের এসআই প্রথম বছরের সিআই কি হয় সমান হয় দুশো টাকাই হবে এখানে এটা মোট সিআই চারশো দশ টাকা বলেছে তার মানে নেক্সট নিশ্চয়ই পেয়েছে দুশো টাকা আর দশ টাকা দেখো এই এসআই গুলো কোথা থেকে পাই আমরা প্রিন্সিপাল থেকে পাই তাহলে এগুলো কোথা থেকে এসছে প্রিন্সিপাল থেকে এসছে এই দুশো গুলো কোথা থেকে এসছে প্রিন্সিপাল থেকে এসছে তাহলে এই দশ টাকা থেকে এসছে নিশ্চয়ই এই দুশো টাকার এক বছরের সুদ হচ্ছে দশ টাকা আমরা কি পেলাম দুশো টাকার এক বছরের সুদ দশ টাকা সুদের হার চেয়েছে দশ টাকা সুদ পাওয়া যায় টাকায় বার করতে গেলে আমরা একশো দিয়ে গুণ করে দেবো তাহলে আনসার উইল বি ফাইভ পার্সেন্ট রেট অফ ইন্টারেস্ট কত হবে সুদের হার হবে হচ্ছে পাঁচ শতাংশ অপশান বি উইল বি দ্য আনসার বোঝা গেল কিভাবে করতে হয় সহজ জিনিস একদম তাই না নেক্সট 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 দেখে নিই আমরা বলেছে দ্য কম্পাউন্ড ইন্টারেস্ট ক্যালকুলেটেড ইয়ারলি এ সার্টেন সাম অফ মানি ফর দ্য সেকেন্ড ইয়ার ইজ আটশো অ্যান্ড ফর দ্য থার্ড ইয়ার ইজ আটশো চৌষট্টি দ্য রেট অফ ইন্টারেস্ট দেখো আটশো টাকা নেক্সট ইয়ারে মানে বলেছে সেকেন্ড ইয়ারে হচ্ছে পনেরো টাকা সেকেন্ড ইয়ারে হচ্ছে আটশো থার্ড ইয়ারে হচ্ছে আটশো চৌষট্টি তাহলে আটশো টাকা এক বছর ক টাকা হয়ে যাচ্ছে আর টাকা হয়ে যাচ্ছে তাহলে এই চৌষট্টি টাকা সুদ পাওয়া যাচ্ছে যদি আটশো টাকা এক বছরের পর আটশো চৌষট্টি টাকা হয়ে যায় তার মানে চৌষট্টি টাকা সুদ পাওয়া যায় কোন টাকার ওপরে আটশো টাকার ওপরে যদি কোশ্চেনে যেহেতু সুদের হার করতে বলেছে আমরা মাল্টিপ্লাই করব একশো দিয়ে তাহলে উত্তর কত হবে উত্তর হবে সুদের হার কত হবে সুদের হার হবে হচ্ছে অপশন নাম্বার এসেন্ট কিভাবে করতে হয় নেক্সট কোয়েশ্চেন দেখি আমরা বলছে ইনকাম অফ এ পারসন ইজ রিডিউসড বাই ফিফটি পার্সেন্ট বলছে একটা লোকের স্যালারি প্রথমে ফিফটি পার্সেন্ট কমে গেল দেন হিজ ইনকাম ইনক্রিজ বাই ফিফটি পার্সেন্ট তারপর তার ইনকাম ফিফটি পার্সেন্ট বেড়ে গেল হোয়াট ইজ দ্য পার্সেন্টেজ ইনক্রিজ অর ডিক্রিজ হিজ ডিক্রিজ অফ হিজ ইনকাম বলছে একজনের বেতন প্রথমে পঞ্চাশ পার্সেন্ট কমে গেল তারপর পঞ্চাশ পার্সেন্ট বাড়লো তাহলে তার বেতনের কত পার্সেন্টের পরিবর্তনলম্য

বাই একশো তাইতো মোট সাংশ কিভাবে বার করি এক্স প্লাস ওয়াই প্লাস এক্স করতে পারি আরো ডিফারেন্ট ওয়েতে করা যায় একদম সিম্পল অ্যাপ্রোচ এটা তাহলে কত হচ্ছে মাইনাস ফিফটি প্লাস কেটেই যাচ্ছে এই ধরুন অর্থ থাকছে না আমরা যদি এটা একটু যেভাবে দেখি প্লাস মাইনাসে কি হয় মাইনাস মাইনাস প্লাসে মাইনাস তাহলে মাইনাস কোথাও পড়ে থাকছে দুটো শূন্যের সঙ্গে দুটো শূন্য কেটে যাচ্ছে তাহলে দেখো পড়ে থাকছে হচ্ছে মাইনাস টোয়েন্টি ফাইভ এই মাইনাসের অর্থ কি এর অর্থ হচ্ছে ডিক্রিজ করেছে ফো পার্সেন্ট করেছে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট তার স্যালারি তাহলে উত্তর হবে হচ্ছে অপশন নাম্বার এ ডিক্রিজ টোয়েন্টি ফাইভ পার্সেন্ট তার বেতন পঁচিশ শতাংশ হ্রাস পেয়েছে বোঝা গেল কিভাবে করতে হয় সহজ কোশ্চেন নিশ্চয়ই চলো নেক্সট বলেছে দ্য ডিফারেন্স বিটুইন দ্য গ্রেটেস্ট অ্যান্ড লোয়েস্ট নাম্বারস ফর্মড আউট অফ ফোর ডিজিটস দেখো বলেছে এই চারটি ইউজ করে সবথেকে বড় কোনো সংখ্যা বাড়ানো যায় এবং সবচেয়ে ছোটো কোনো সংখ্যা বাড়ানো যায় তবে দেখো দুখানা সংখ্যা আমাদের কী বানাতে হবে ফোর ডিজিটের নাম্বার বানাতে হবে তাই ডিফারেন্স বার করতে হবে দেখো এর মধ্যে সবথেকে বড় নাম্বার কোনটা নাইন তারপরে কোনটা এইট তারপরে কোনটা সেভেন আর লাস্টে জিরো তাহলে এই সংখ্যাগুলো দিয়ে সবচেয়ে বড় সংখ্যা বানানো সম্ভব হচ্ছে এইটা এই ছোট সংখ্যা বানাতে চাও তুই বলতেই পারো আমি শূন্য টাকা রেখে দেবো যদি শূন্য টাকা রেখে দাও তাহলে তিন অঙ্কের সংখ্যা হয়ে যাবে চার অঙ্ক কিন্তু হবে না তাহলে চার সংখ্যা বানাতে গেলে দেখতে হবে এইগুলোর মধ্যে সবচেয়ে ছোট কোনটা নয় আট সাত সবচেয়ে ছোট হচ্ছে সাত তারপরে কি করব সবচেয়ে ছোট কোনটা জিরো তারপরে ছোট কোনটা আট তারপরে কোনটা নয় তাহলে আমরা এই কটা সংখ্যা দিয়ে সবচেয়ে বড় সংখ্যা বাড়ানো সম্ভব এইটা সবচেয়ে বাড়ানো সম্ভব এইটা আমাদের ডিফারেন্সটা কোশ্চেনে চেয়েছে ডিফারেন্স চেয়েছে তো হ্যাঁ ডিফারেন্স চেয়েছে তাহলে বিয়োগ করে দেবো নয় আর একে দশ দশ ধরে যেহেতু নয় নয় আর আটে সতেরো যেহেতু এক মানে হচ্ছে সাত আর দুই তাহলে দু হাজার সাতশো একাশি

আর বি আর সি ইনভেস্টমেন্ট কথা বলে দেওয়া আছে থ্রি টু টু বি যদি ইনভেস্ট করে সি তিন সি ইনভেস্ট করে দুই যদি এ বি আর সি এর ইনভেস্টমেন্ট রেশিও বার করতে চাই কি করবো যার পরে ফাঁকা দুই এর পরে ফাঁকা মানে দুই দিয়ে ফিল আপ করলাম তিন আগে ফাঁকা মানে তিন দিয়ে ফিল আপ করলাম দিয়ে আমরা কলমাইজ গুণ করে দেবো তিন পাঁচে পনেরো তিন দুগুণে ছয় আর দুই দুগুণে চার তাহলে তাদের ইনভেস্টমেন্ট বা ক্যাপিটাল রেশিও কত এইটা তাহলে প্রফিটটাও রেশ ভাগ হবে হচ্ছে ইনভেস্টমেন্ট রেশিওতেই ভাগ হয়ে যাবে দেখো মোট প্রফিট হয়েছে পঁয়ত্রিশশো তার মধ্যে আমাদের চেয়েছে এ শেয়ার এ ক ভাগ নেবে এ নেবে হচ্ছে পনেরো ভাগ আউট অফ কতর মধ্যে পনেরো আর ছয় আর চার যোগ করলে দশ মানে পঁচিশ ভাগের মধ্যে পাঁচ দিয়ে কাটলে তিন পাঁচ দিয়ে কাটলে পাঁচ

এসি মেশিন ইজ সরি এসি মেশিন ইজ প্রাইসড ফর ফিফটিন থাউজেন্ড রুপিস অ্যান্ড ইট ইজ সোল্ড অ্যাট এ ডিসকাউন্ট অফ টেন পারসেন্ট দেয়ার দেয়ার ইজ এ ফার্দার অফার সেশন ডিসকাউন্ট অফ ফাইভ পারসেন্ট অন দ্য নেট অ্যামাউন্ট দ্য কাস্টমার পে বলছে একটা এসি মেশিনের দাম ছিল হচ্ছে পনেরো হাজার টাকা এখানে কী হচ্ছে বলেছে তারপরে দশ পারসেন্ট ডিসকাউন্ট দেওয়া হচ্ছে তারপরে এগেইন আবার পাঁচ পার্সেন্ট ডিসকাউন্ট দেওয়া হচ্ছে তাহলে বলেছে কাস্টমার কটাকা টাকা পে করেছে দেখো এই দাম কটাকা টাকা ছিল বলে দেওয়া আছে ফিফটিন প্রথমে ছাড় দেওয়া হয়েছে টেন পার্সেন্ট ছাড় দেওয়া হয়েছে তাহলে ক পার্সেন্ট দাম হয়েছে মেশিনটার দাম হয়ে গেছে নাইনটি পার্সেন্ট তারপরে এগেইন ফাইভ পার্সেন্ট ছাড় দেওয়া হয়েছে মানে দাম হয়ে গেছে এটার আবার নাইনটি ফাইভ পার্সেন্ট দাম হয়ে গেছে আমাদের সেই দামটাই আমাদের বার করতে হবে এক দুই তিন চার তার সঙ্গে এক দুই তিন চারটে শূন্য কেটে দিলাম তারপরে গুণ করে পাঁচ দিয়ে গুণ করলে পাঁচ নয় পঁয়তাল্লিশের পাঁচ হায় থাকছে চার নয় নয় একাশি আর চারে হচ্ছে পঁচাশি এর সময় গুণ করবো হচ্ছে পনেরো তাহলে পাঁচ পনেরো পঁচাত্তরের পাঁচ হায় থাকছে সাত পাঁচ পনেরোই পঁচাত্তর আর সাত যোগ করলে হচ্ছে বিরাশি দুই আয় থাকছে আট আট পনেরো একশো কুড়ি আর আট যোগ করলে একশো আঠাশ বারো হাজার আটশো পঁচিশ টাকা উত্তর হবে হচ্ছে টুয়েলভ থাউজেন্ড এইট সি উইল বি আনসার ক্লিয়ার বোঝা গেল কিভাবে করতে হয় নেক্সট বলেছে এ ট্রেডার হ্যাজ রিটেন টোয়েন্টি পার্সেন্ট এক্সেস প্রাইস অন অন এ শাড়ি বাট হোয়াইল সেলিং ইট গিভস গিভ ফাইভ পারসেন্ট ডিসকাউন্ট প্রফিট ইজ বলেছে একজন ট্রেডার কোনো একটা জিনিসের দাম কুড়ি পারসেন্ট বাড়িয়ে লিখে রেখেছে দিয়ে আবার পাঁচ পার্সেন্ট ডিসকাউন্ট দিয়েছে তাহলে প্রফিটটা কত হবে তার দেখো আমরা ধরে নিচ্ছি জিনিসটার দাম হচ্ছে একশো টাকা ছিল জিনিসটার কস্ট প্রাইস আমরা ধরে নিচ্ছি হান্ড্রেড রুপিস ও কি করেছে দামটা প্রথমে কুড়ি পার্সেন্ট বারে লিখে রেখেছে তাহলে কত লিখে রেখেছে একশো কুড়ি টাকা লিখে রেখেছে দিয়ে কি করেছে ফাইভ পার্সেন্ট অফ দিয়েছে একশো কুড়ি টাকা যদি ফাইভ পার্সেন্ট বার করতে হয় কত হয় বারো একশো কে পাঁচ দিয়ে গুণ করলে কত হয় ছশো কে একশো দিয়ে ভাগ করলে ছ টাকা ছ টাকা ডিসকাউন্ট দিয়ে ছাড় টাকা ছাড় দিয়ে দিয়েছে তাহলে একশো কুড়িতে বাদ দিলে কত হয় একশো চোদ্দ টাকায় দেখো দাম ছিল কস্ট প্রাইস ছিল একশো ও মার্ক করেছিল করেছিলিসকাউন্ট দিয়ে দেয় দাম হয়ে যায় হচ্ছে চোদ্দ টাকা তাহলে ক পার্সেন্ট লাভ তাহলে একশো থেকে একশো কত বেশি লাভ তো আপনার কস্ট প্রাইসের এর উপরে হয় তাহলে নিশ্চয়ই ফোরটিন পারসেন্ট প্রফিট হবে তাই তো উত্তর হবে হচ্ছে যদি এই গুণটা করতে না পারে দেখিয়ে দিই কুড়ির মানে ছটাকা ছ টাকা ছাড় দেওয়া হয়েছে ক্লিয়ার দাম হয়ে যাক চোদ্দ টাকা তাহলে একশো টাকা দিয়ে যদি এক টাকা সেল করা হয় লাভ হয় ফোরটিন পার্সেন্ট প্রফিট হয় ওকে বোঝা গেল কিভাবে করতে হয় সহজ জিনিস একদম তাই না নেক্সট নেক্সট দেখো একটা সিম্পলিফিকেশন দিয়েছে আমরা কি জানি বদমাইশ নিয়ম জানি তাই তো বি ও ডি বি ফর ব্র্যাকেট প্রথমে ব্র্যাকেটের কাজ করতে হয় তারপরে অফ মানে ভাগের অফের কাজ করতে হয় তারপরে ডিভিশন মাল্টিপ্লিকেশন অ্যাডিশন সাবট্রাকশনের কাজ করতে হয় এখানে দেখো অ্যাডিশন ভাগ আর অফ আছে ফার্স্টে করতে হবে অফের কাজ তারপরে ভাগের কাজ তারপরে করতে হবে যোগের কাজ এক্ষেত্রেও তাই ফার্স্টে অফের কাজ তারপরে ভাগের কাজ তারপরে দুইয়ের কাজ করতে হবে আমাদের ওকে করে ফেলি এবার দেখো আমি যদি অফ কাজটা করে ফেলি অফ মানে কি অফ মানে হচ্ছে গুণ তাহলে এই তিন তিন কেটে গেল এই চার আর দুই কাটলে হচ্ছে দুই তাহলে পড়ে থাকছে কি তিনের দুই ভাগ একের দুই আমি এই ভাগটাকে গুণে কনভার্ট করে দিই কত হয়ে যায় নিশ্চয়ই দুই বাই এক হয়ে যায় তাই তো হাফ ছিল ভাগটায় গুণে কনভার্ট করলে দুই বাই এক হয়ে গেল বাই এখানে দেখো আগে অফের কাজ করব এই গুণের কাজটা আগে করবো তিন তিন কেটে গেল এখানে দেখো পড়ে আছে হাফ দুই মাইনাস হাফ আর এই ভাগটাকে যদি গুণে কনভার্ট করি উল্টে যায় তিন বাই দুই হয়ে যায় ক্লিয়ার এবার যোগ যোগের কাজ করবো তাহলে দেখো এখানে হচ্ছে চার বাই তিন পড়ে আছে প্লাস এক লসাগু হয়ে গেল তিন তাহলে তিন আর চার যোগ করলে সাত ডিভাইডেড বাই এখানে কত কত থাকছে তাহলে হবে চার দুগুণে আট আট থেকে তিন বাদ দিলে হচ্ছে পাঁচ তাহলে কি পড়ে আছে পড়ে আছে হচ্ছে সাত বাই তিন দিলে কি হয় উল্টে যায় ইন্টু চার বাই পাঁচ তাহলে চার সাত আঠাশ বাই তিন পাঁচে পনেরো তাহলে আনসার কি হবে আঠাশ বাই পনেরো যদি ভাগটা করে দিই পনেরো এক পনেরো পনেরো পড়ে থাকছে এক পূর্ণ তেরো পনেরো ক্লিয়ার তাহলে আনসার হবে হচ্ছে অপশন নাম্বার এ এক পূর্ণ তেরো বাই পনেরো বোঝা গেল কিভাবে করতে হয় সহজ জিনিস তাই না

পাঁচ বছরের সুদ আসলে হচ্ছে পাঁচশো বাইশ টাকা তাহলে সুদের হার আমাদের বার করতে হবে কিভাবে করব দেখো তিনশো হাটটা যদি পাঁচশো বাইশ টাকা হয়ে যায় ক টাকা সুদ পাওয়া যায় তাহলে পাঁচশো বাইশ তিনশো ষাট বাদ দিয়ে দিই তাহলে হচ্ছে দুই আর হচ্ছে ছয় আর ছয় বারো বারো ধরে যেহেতু চার আর এক তাহলে দেখো তিনশো ষাট টাকায় যদি এত টাকা সুদ পাওয়া যায় তাহলে মোট অ্যামাউন্ট হয় এত এই টাকা সুদ পাওয়া যায় ক বছরে পাঁচ বছরে তাহলে এক বছর সুদ কিভাবে বার করবো পাঁচ দিয়ে ভাগ করে দেবো এটাকে পাঁচ দিয়ে ভাগ করলে আমরা এক বছরে সুদ পেয়ে যাব কোন টাকার উপর পাওয়া যায় তিনশো টাকায় তিনশো টাকায় এক বছরে এই টাকা সুদ পাওয়া যায় তাহলে আমার কোশ্চেন যে সুদের হার চেয়েছে কিভাবে বার করবো মাল্টিপ্লাইং ইট বাই হান্ড্রেড একশো দিয়ে করে দেবো দেখো একটা শূন্য শূন্য কেটে দিলাম পাঁচ দুগুণে দশ দুই দিয়ে কাটলে আঠেরো আঠেরো দিয়ে কাটলে আঠারো নয় আটে হ্যাঁ আঠেরোকে নয় দিয়ে গুণ করলে কত হয় একশো বাষট্টি তাইতো তাহলে সুদের হার ক হবে সুদের হার হবে হচ্ছে অপশন নাম্বার সি নাইন পার্সেন্ট ক্লিয়ার বোঝা গেল কিভাবে করলাম নেক্সট দেখি আমরা বলছে অ্যাট হোয়াট রেট উইল ইন্টারে হোয়াট রেট উইল দ্য ইন্টারেস্ট অন নাইন হান্ড্রেড ইন ফোর ইয়ার ইজ ইকুয়াল টু ইন্টারেস্ট অন সাতশো কুড়ি টাকা ইন সিক্স ইয়ার অ্যাট ফাইভ পারসেন্ট পার অ্যানাম বলছে সুদের হার কত হলে নশো টাকার চার বছরের সুদ সাতশো কুড়ি টাকার পাঁচ পারসেন্ট হারে ছয় সুদের সঙ্গে ইকুয়াল হয়ে যাবে আমরা এসআই কিভাবে বার করি পি আর টি বাই হান্ড্রেড তাই তো তাহলে ধরে নিচ্ছি নশো টাকার পার্সেন্ট হারে সুদে চার বছরের সুদ কত হবে হবে পি আর টি বাই হান্ড্রেড আর সাতশো কুড়ি টাকার পাঁচ পার্সেন্ট হারে ছ বছরের সুদ নিশ্চয়ই এইটা হবে এই দুটো ইকুয়াল হবে তাহলে আমাদের এই আর এর ভ্যালুটা বার করতে হবে কিভাবে করব এই একশো একশো কেটে দাও এই শূন্য শূন্য কেটে দাও নয় দিয়ে কাটলে হচ্ছে দশ নয় দিয়ে কাটলে হচ্ছে আট দুই কে আট দিয়ে কাটলে হচ্ছে দুই তারপরে হচ্ছে দুই আর পাঁচের সঙ্গে আমরা এই দশ কেটে ফেলতে পারি তাহলে আর এর ভ্যালু কত হয়ে যাবে ছ পার্সেন্ট তার মানে নশো টাকার ছ পার্সেন্ট হারে যারা সুদ যা হবে সাতশো কুড়ি টাকার পাঁচ পার্সেন্ট হলে ছ বছরের সুদ সেম হবে তাহলে আনসার কি হবে আনসার উইল বি সিক্স পার্সেন্ট অপশন নাম্বার সি উইল বি দ্য আনসার বোঝা গেল কিভাবে করতে হয় সহজ জিনিস একদম তাই না চলো পরের কোশ্চেন দেখি বলছে এ ট্রেন দুশো আশি মিটার লং ইজ মুভিং এট এ স্পিড অফ সিক্সটি কিলোমিটার পার আওয়ার দ্য টাইম সেকেন্ডে বার করতে হবে টেকেন বাই দ্য ট্রেন টু ক্রস আ্ল্যাটফর্ম অফ টু হান্ড্রেড টোয়েন্টি টু মিটার লং একটা যখন ট্রেন প্ল্যাটফর্মে ক্রস করে তার মানে কি ট্রেনটার নিজের দূরত্ব প্লাস প্ল্যাটফর্মের ক্রস করে তাহলে ট্রেন যখন ক্রস করবে হচ্ছে এই প্ল্যাটফর্ম তখন ট্রেন মোট ক্রস করবে নিজের দূরত্ব প্লাস প্ল্যাটফর্মের দূরত্ব এই দুটো অ্যাড করে দিলে কত হয়ে যায় কুড়ি আশি যোগ করলে একশো দুই দুই চারশো পাঁচশো তাহলে ট্রেনের লেন তার প্ল্যাটফর্মের সাম কত হচ্ছে পাঁচশো তাকে মোট পাঁচশো মিটার কভার করতে হবে কোন বেগে সিক্সটি কিলোমিটার পার আওয়ার বেগে তাহলে দেখো দূরত্বকে আমি যদি বেগ দিয়ে ভাগ করি পেয়ে যাব সময় কিন্তু দেখো এখানে টাইম এখানে কিসে বলে দেওয়া আছে এটা বলে দেওয়া আছে দূরত্ব বলে দেওয়া আছে মিটারে এটা বলে দেওয়া আছে কিলোমিটার পার আওয়ারে আমার উত্তর চালা হচ্ছে এই সেকেন্ড তাহলে নিশ্চয়ই আমরা বেগটাকে আমরা মিটার পার সেকেন্ডে কনভার্ট করব কি করে কনভার্ট করবো আমরা ফাইভ বাই এইটিন দিয়ে গুণ করবো ফাইভ ভাগ এইটি এর নিচে না লিখে আমরা উপরে লিখে দিই কারণ আর এটি উল্টো উপরেই চলে যায় তাই কত সময় লাগবে এত সেকেন্ড সময় লাগবে শূন্য শূন্য কেটে দিলাম পাঁচ দশে পঞ্চাশ আর ছয় তিনে আঠেরো তাহলে তিন দশে তিরিশ কতক্ষণ সময় লাগবে তিরিশ সেকেন্ড সময় লাগবে প্ল্যাটফর্মটাকে ক্রস করতে বোঝা গেল কি হয় করতে হয় নেক্সট কোশ্চেন দেখে নিই আমরা নেক্সট কোশ্চেনে কি বলেছে সাম পিপল ক্যান ডু থ্রি বাই সেভেন অফ ওয়ার্ক ইন টোয়েন্টি এইট ডেজ বলছে কিছু লোক তিনের শতাংশ কাজ করে আঠাশ দিনে টু ফিনিশ দ্য রেস্ট অফ রেস্ট অফ ওয়ার্ক ইন একুশ ডেজ ফরটিন মোর পিপল মোর পিপল আর অ্যাপয়েন্টেড ইট আর দ্য নাম্বার অফ পিপল হু আর অ্যাপয়েন্টেড ইনিশিয়ালি তাহলে চেয়েছে ইনিশিয়ালি কতজন লোককে অ্যাপয়েন্ট করা হয়েছে আমরা কি ফর্মুলা জানি এম ওয়ান ডি ওয়ান দিনে কতটা কাজ করছে বলেছে এবার যদি আগের থেকে চোদ্দ বেশি অ্যাপয়েন্ট করা হয় আগে অ্যাপয়েন্ট করা হয়েছিল এক্স জন এখন অ্যাপয়েন্ট করা হচ্ছে এক্স প্লাস জন তারা একুশ দিনে কতটা কাজ করছে বাকি কাজটা করছে তিনের সাত কাজ হয়ে গেছে তাহলে কতটা পড়ে আছে আর নিশ্চয়ই ফোর বাই সেভেন পড়ে আছে এক থেকে তিনের সাত বাদ দিলে কত হয় চারের সাত ওকে আমরা কি ফর্মুলা ইউজ করলাম এম ওয়ান ডি ওয়ান বাই ডাবলু ওয়ান সমান এম টু ডি টু বাই ডাব্লু টু ওকে আমাদের এখানে বার করতে হবে ইনিশিয়ালি কজন লোক ছিল আমাদের এক্সেল ভ্যালু বার করতে হবে দুটো ভাগের সাথে আছে বাদ দিয়ে দাও সাত দিয়ে কাটলে সাত চারে আঠাশ আর সাত তিনে একুশ গুণ করছি চার দিয়ে গুণ করলে ষোলো তিন কে তিন দিয়ে গুণ করলে নয় তাহলে নাইন এক্স প্লাস নয় ইন্টু চোদ্দ আসলে কি হয় বিয়ে হয়ে যায় ষোলো এক্স থেকে নাইন এক্স বাদ দিয়ে দিলে কত হয় সেভেন এক্স সেভেন এক্স এর ভ্যালু হচ্ছে নয় ইন্টু চোদ্দ তাহলে x এর ভ্যালু কত হয়ে যাবে দেখো 7 2 গুনে 14 তাহলে x এর ভ্যালু কত হয়ে যাবে 9 দুগুণে গুনে 18 ইনিশিয়ালি কজন লোক ছিল ইনিশিয়ালি 18 জন লোক অ্যাপয়েন্ট করা হয়েছিল ওকে পরানো 14 জনকে বাড়ানো হয়েছে বোঝা গেছে কিভাবে করতে হয় চলো পরের কোশ্চেন দেখি আমরা বলছে হোয়াট ইজ দা গ্রেটেস্ট পারফেক্ট স্কয়ার নাম্বার বিফোর সেভেন টু সিক্স ফাইভ বলছে সতেরোশো সরি সাত হাজার দুশো আগে পূর্ণ বড় সংক্রামে বার করতে হবে তাহলে আমরা কি করবো এটার স্কোয়ারুট করবো সাত হাজার দুশো পঁয়ষট্টি স্কোয়ার রুট করি কিভাবে করতে হয় লাস্ট থেকে দুঘর দুঘর করে দাগ দিতে হয় তারপরে দেখতে হয় এই নাম্বারটা কোন স্কোয়ারের নিয়ারেস্ট আট স্কোয়ার করলে চৌষট্টি নয় স্কোয়ার করলে একাশি নয় স্কোয়ার করলে বেশি হয়ে যাচ্ছে তাহলে আট স্কোয়ার করবো কত হয় চৌষট্টি কত লিখেছি তার দ্বিগুণ এখানে লিখবো করলে কত হয় ষোলো এবার কবার যাচ্ছে যদি পাঁচবার যায় এখানেও পাঁচবার পাঁচ লিখতে হবে তাহলে পাঁচকে আমরা গুণ করবো একশো পঁয়ষট্টি দিয়ে পাঁচ পাঁচে পঁচিশের পাঁচ হয় থাকছে দুই আর পাঁচ ষোলো আশি আর দুই বিরাশি তাহলে কত রিমাইন্ডার চল্লিশ রিমাইন্ডার তাই তো তাহলে আমি যদি এই নাম্বারটা থেকে চল্লিশ কমিয়ে দিই তাহলে আমরা পার্ক স্কোয়ার নাম্বারটা পেয়ে যাব তাহলে সাত হাজার দুশো পঁয়ষট্টি থেকে আমরা যদি চল্লিশ বাদ দিয়ে দিই কত হয় সাত হাজার দুশো পঁচিশ তাহলে এর আগের পার্ক স্কোয়ার সংখ্যাটা কোনটা সাত হাজার দুশো পঁচিশ অপশান বোঝা গেল কিভাবে করতে হয় সহজ যাক বলছে দ্য গ্রেটেস্ট নাম্বার অফ কোনটা বার করতে হবে তেত্রিশ অফ চার সরি তারপরে বলেছে দু অফ পাঁচ তারপরে বলেছে আর একুশ এর মধ্যে সবচেয়ে বড়টা বার করতে হবে কোনটা বার দেখো মানে কি একের ভাগ অফ চার একটা বার করলাম আরেকটা কি বলেছে দু পার্সেন্ট অফ পাঁচ হাজার

এদের মধ্যে সব থেকে বড় কোনটা একদম দেখে পরিষ্কার বলা যাচ্ছে কোনটা লাস্টেরটা এরটা একশো একুশ তাহলে উত্তর কি কোনটা থাকবে আমরা একুশ একশো একুশ পূর্ণ তিনের চার পার্সেন্ট অফ হান্ড্রেড আমার তো এক্সাক্ট ভ্যালু রাখার দরকার নেই আমাদের কম্পেয়ার করতে বলেছে কে বড় কে ছোট আমরা কম্পেয়ার করে বলে দিলাম লাস্ট সবথেকে বড় ওকে বোঝা গেছে পরেরটা দেখা যাক বলেছে এ পার্সেন্ট ওয়েটস এইটটি কেজি বাই মর্নিং ওয়ার্ক বিগিনিং অফ ইচ ইয়ার হি ডিক্রিজেসেন্ট ওয়েট হি ওয়েট আফটার থ্রি ইয়ার বলছে প্রতি বছর তার ওজন পাঁচ পার্সেন্ট করে কমছে তার ওয়েট ছিল এই যদি প্রত্যেক বছর পাঁচ পার্সেন্ট করে কমে তিন বছর পর কত হবে দেখো আশি ছিল যদি পাঁচ পার্সেন্ট কমে যায় পরের বছর তাহলে কত হবে কত দিগুণ করবো আমরা পাঁচ পার্সেন্ট কমাতে গেলে আমরা পঁচানব্বই বাই একশো দ্বিগুণ করবো

কুড়ি কুড়ি চারশো তাহলে চারশোকে আমি যদি চারশো কেটে দিই চারশোকে কাটলে কত হবে বা এটা একটা কেটে দিই পাঁচ কুড়িতে একশো সরি চার পাঁচে কুড়ি আর পাঁচ কুড়িতে একশো তাই নিচে পড়ে আছে একশো করতে হবে উনিশের কিউব আমি যদি উনিশের কিউব করি কত হয় উনিশের কিউব করলে হয় সিক্স এইট ফাইভ নাইন আর দেখো একশো দিয়ে ভাগ করা আছে মানে হচ্ছে পয়েন্ট দু হাজার বসে যায় উত্তর হবে হচ্ছে আটষট্টি পয়েন্ট ফিফটি নাইন ওকে এবার যদি কেউ উনিশের কিউ মনে রাখতে না পারো তাহলে কিভাবে দেখবে এরকম ভাবার দরকারই নেই আগে অপশানগুলো প্রপারলি দেখো আমরা যদি অপশানগুলো ভালো করে দেখি এই নয় আর নয় গুণ করলে কত হয় একাশি একাশি কে নয় এবার একাশি লাস্টে কি আছে এক এক কে নয় দিয়ে গুণ করলে কি হবে নয় হবে তাহলে আমাদের আনসারটা আসবে লাস্টে কি হবে নয় আসবে আমরা দেখতে পাচ্ছি অপশানগুলোর মধ্যে একমাত্র এই লাস্ট অপশানের লাস্টেই নয় আছে তাহলে এই তিন নম্বর অপশানটা লাস্টে নয় আছে তাহলে উত্তর এটাই হবে আমাদের ক্লিয়ার

আমরা কি জানি ডাউন স্ট্রিম আমরা জানি কি জানি আপ স্পিড মানে এগেন দ্য কারেন্ট কারেন্ট স্পিড বার করি আমরা বোট স্পিড থেকে কারেন্ট স্পিড বাদ দিই তাহলে দশ স্থির নৌকার বেগ দশ স্রোতের বেগ হচ্ছে চার তাহলে প্রতিকূলে বেগ কত হবে দশ থেকে চার বাদ দিলে ছ কিলোমিটার প্রতি ঘন্টা এটা হচ্ছে ডাউন স্ট্রিম স্পিড বলছে এই বেগ ক্রস করতে হবে তিরিশ কিলোমিটার কত সময় লাগবে আমরা কি জানি দূরত্বকে আমি যদি বেগ দিয়ে ভাগ করে দিই কি পেয়ে যাব টাইম তাহলে দেখো যেতে হবে থার্টি কিলোমিটার আওয়ার বেগে কতক্ষণ সময় লাগবে দিয়ে ভাগ করলে উত্তর উত্তর হবে হচ্ছে আওয়ার পাঁচ ঘন্টা সময় লাগবে আনসার হবে হচ্ছে অপশান নাম্বার ডি ফাইভ আওয়ার্স বোঝা গেল কিভাবে করতে হয় সহজ জিনিস একদম চলো নেক্সট দেখা যাক দা সিম্পলিস্ট ভ্যালু অফ দিস সরল করতে বলেছে পয়েন্ট পঁচিশে স্কোয়ার করলে কত হবে পঁচিশ স্কোয়ার করলে হয় ছশো পঁচিশ দু ঘর আগে পয়েন্ট আছে স্কোয়ার করার মানে চার ঘর আগে পয়েন্ট হয়ে যাবে তাহলে প্রথমটার ভ্যালু কত হয়ে যাবে এটা পরেরটা কি হবে পয়েন্ট পঁচিশে রুট করতে হবে পঁচিশে রুট করলে কত হয় পাঁচ এখানে দু ঘর আগে পয়েন্ট আছে মানে রুট করলে হচ্ছে এক ঘর আগে পয়েন্ট চলে আসবে আর পাঁচের কিউব করলে কত হয় একশো পঁচিশ আছে জিরো পয়েন্ট জিরো সিক্স টু ফাইভ প্লাস আমি যদি এই দুটো গুণটা করে দিই দিয়ে কত হয় ছশো পঁচিশ পয়েন্ট ঘর হবে দেখো তিন ঘর হবে পয়েন্ট এখানে এক ঘর হবে পয়েন্ট তাহলে মোট চার ঘর হবে পয়েন্ট হবে তাহলে দেখো দুখানাই সেম নাম্বার দেওয়া আছে যোগ করলে কত হচ্ছে পঁচিশ পঁচিশ পঞ্চাশ ছয় ছয় বারো তাহলে উত্তর হবে জিরো পয়েন্ট ওয়ান টু ফাইভ জিরো এই লাস্ট জিরো কোনো অর্থ হয় না তাহলে আমরা কি লিখতে পারি জিরো পয়েন্ট টু ওয়ান টু ফাইভ তাহলে উত্তর কত হবে পয়েন্ট একশো পঁচিশ অপশান বি উইল বি দ্য আনসার বোঝা গেল কীভাবে করতে হয় একদম সহজ জিনিস এগুলো তাই না চলো নেক্সট কোশ্চেন দেখে নিই আমরা দেখো বলেছে ডিউ টু রটেন ফিশ এ ফিশ ট্রেডার ফিস্ট রেডার ফোর্সেস টু সেল ইন টেন পার্সেন্ট লস ইফ দা পারচেস ভ্যালু ইজ টু হান্ড্রেড ফিফটি দ্য সেলিং প্রাইস উইল বি বলছে পচে মাঠ পচে যাওয়ার জন্য ট্রেয়ারকে বাধ্য হয়ে দশ পার্সেন্ট সেল করতে হলো তার দাম ছিল হচ্ছে কস প্রাইস ছিল হচ্ছে পার্চেস করেছিল হচ্ছে দুশো পঞ্চাশ টাকায় তাহলে ক টাকায় সেল করেছে দুশো পঞ্চাশ টাকার টেন পার্সেন্ট করলে কত হয় টেন পার্সেন্ট করলে কত হয় পঁচিশ টাকা তাই তো টেন পার্সেন্ট মানে একটু শূন্য কমাতে হয় এই টেন পার্সেন্ট মানে কি পঁচিশ টাকা লস হয়েছে তাহলে দুশো পঞ্চাশ টাকার দিয়ে যদি পঁচিশটা লস করে সেল করে ক টাকায় সেল করবে নিশ্চয়ই দুশো পঁচিশ টাকায় সেল করবে মানে দুশো পঞ্চাশ টাকার দিন যদি পঁচিশ টাকা লস হয় কটা সেল করবে দুশো পঁচিশ টাকায় সেল করে দেবে ক্লিয়ার তাহলে আনসার হবে হচ্ছে অপশন নাম্বার সি নেক্সট দেখো বলেছে ইচ এ অ্যান্ড বি গট এইট উইকেটস ফর টোয়েন্টি এইট রানস আফটারওয়ার্ড এ গট ওয়ান উইকেট ফর থার্টি ফাইভ রান অ্যান্ড বি গট ফোর উইকেট সিক্স ফোর হুজ অ্যাভারেজ হুজ অ্যাভারেজ গেটিং উইকেট উইকেট ওয়াজ বেটার কার পাওয়ার অ্যাভারেজটা বেশি দেখো আমরা এটা আমরা কি বলি বোলিং অ্যাভারেজ বলি তাই তো বোলিং অ্যাভারেজ কীভাবে বার করি মোট রান বাই মোট উইকেট মোট কত রান দিয়েছে কতগুলো উইকেট নিয়েছে তাহলে এ দেখো আমি যদি এর কথা ভাই ফার্স্টে এ প্রথমে আঠাশ রানে আটটা উইকেট নিয়েছে তাহলে প্রথমে আঠাশ রান দিয়েছে পরে দেখো পঁয়ত্রিশ রান দিয়েছে তাহলে এ মোট রান দিয়েছে আঠাশ আর পঁয়ত্রিশ কতগুলো উইকেট পেয়েছে প্রথমে আটটা উইকেট পরে একটা মানে নটা উইকেট নিয়েছে ওকে এ মোট এত রান দিয়েছে নয় নটা উইকেট নিয়েছে আর বি কত রান দিয়েছে বি প্রথমে দিয়েছে আঠাশ রান পরে দিয়েছে হচ্ছে ছাপ্পান্ন রান মোট কতগুলো উইকেট নিয়েছে প্রথমে নিয়েছে হচ্ছে আটটা উইকেট তারপরে নিয়েছে আরো চারটে উইকেট তাহলে আট আট চার যোগ করলে বারোটা উইকেট নিয়েছে আমি যোগটা করে ফেলি আটটা পাঁচে তেরো তিন হায় থাকছে এক তিন আর দুই পাঁচের একে ছয় তাহলে করলে কত হয় সাত এর ব্যাটিং অ্যাভারেজ বোলিং অ্যাভারেজ কত সেভেন আর এর কত হবে আট আট ছয় যোগ করলে হচ্ছে আট ছয় যোগ করলে চোদ্দ চার হায় থাকছে এক

বলছে ইন আ বক্স দেয়ার আর থ্রি কম্বাইনিং ওয়ান রুপি ফিফটি পয়সা অ্যান্ড টোয়েন্টি ফাইভ পয়সা কয়েন দ্য রেশিও অফ দেয়ার ভ্যালুস বলে দেওয়া আছে তেরো ইস টু এগারো ইস টু সাত দেয়ার দ্য নাম্বার অফ টোয়েন্টি ফাইভ পয়সা কয়েন্স বলছে একটা ব্যাগের মধ্যে মোট কয়েন হচ্ছে তিনশো খানা আর তার ভ্যালু রেশিও বলে দেওয়া আছে আমাদের বার করতে হবে পঁচিশ পয়সার কয়েন কতগুলো আছে ক্লিয়ার তাহলে একটা বয়ের বইয়ের একটা ব্যাগের মধ্যে কি আছে কিছু এক টাকা আছে কিছু পঞ্চাশ পয়সা বা হাফ টাকা আছে আর কিছু পঁচিশ পয়সা বা টাকা আছে আছে তাদের দেখো বলে দেওয়া এগারো ইস টু সাত ওকে আমাদের কি বার করতে হবে আমাদের কয়েন রেশিওটা বার করতে হবে কারণ অঙ্কে মোট কয়েন সংখ্যা বলে দেওয়া আছে আমরা ধরবো তেরো টাকা এগারো টাকা আর সাত টাকা তেরো টাকা তৈরি করতে গেলে কপিস টাকা লাগে পিস এক টাকা লাগে এগারো টাকা তৈরি করতে গেলে কত লাগে টাকা হয় তাহলে এগারো টাকা তৈরি করতে এগারো দুগুণে বাইশ খানা পঞ্চাশ পয়সা লাগবে আর আমরা কি জানি চারটে পঁচিশ পয়সায় এক টাকা হয় তাহলে সাত টাকা তৈরি করতে গেলে চার সাত আঠাশ খানা পঁচিশ পয়সা লাগবে তাহলে তাদের কয়েনের ইস্যু কত হবে তেরো ইস্টু বাইশ ইস টু আঠাশ দেখো মোট কয়েন গুলো দেওয়া আছে তিনশো আটাত্তর আমাদের বার করতে হবে এই পঁচিশ পয়সার কয়েন কত ভাগ আছে আঠাশ ভাগ আছে মোট ক ভাগের মধ্যে যোগ করে দিলে কত হয় আট আট দুই দশ আট তিন তেরো তিন হায় থাকছে এক দুই আর দুই চার আগে পাঁচ আর আগে ছয় মানে তেষট্টি সাত দিয়ে কাটবে সাত নয় তেষট্টি সাত চার সাত আঠাশ নয় দিয়ে কাটবে নয় নয় ছত্রিশ নয় দুগুনে আঠেরো তাহলে হচ্ছে চার দুগুনে আট আর চার নয় ছত্রিশ কি হলো ভুল করলাম ও নয় চারে ছত্রিশ নয় চারে ছত্রিশ আর নয় দুগুনে আঠেরো তাহলে চার দুগুণে আট আর চার চারে ষোলো তাহলে কতগুলো কয়েন লাগবে একশো আটষট্টি খানা কয়েন হবে নক হবে পঁচিশ পয়সার কয়েন হবে হচ্ছে একশো আটষট্টি পিস বোঝা গেল কিভাবে করতে হয় নেক্সট কোশ্চেন দেখে নি আমরা বলছে অ্যাপ্লাইং পুলিং ফোর্স এ স্ট্রিং অফ স্ট্রিং অফ রাবার ইজ ইনক্রিজড বাই চল্লিশ পার্সেন্ট দেন দ্য the force দ্য পার্সেন্টেজ অফ লেন্থ length টু রেগেন দ্য অরিজিনাল কনফিগারেশন বলছে একটা দড়ি একটা রাবারকে যদি টেনে ফর্টি পারসেন্ট বাড়ানো হয় ছেড়ে দিলে ক পারসেন্ট কমবে একটা বাড়লে আর ক পারসেন্ট কমবে রিভার্সেন কোশ্চেন আমরা কীভাবে করি আর বাই প্লাস মাইনাস আর ইন্টু এখানে কি হয়েছে দেখো প্রথমে হচ্ছে রেটটা বলে দেওয়া হচ্ছে ফর্টি আর ফার্স্ট লাইনটা খুব ভালো করে কি ফার্স্ট লাইনটা যদি ইনক্রিজ হয় আমরা এখানে যোগ করি ডিক্রিজ হলে আমরা বিয়োগ করি তাহলে কি করব আমরা চল্লিশ বাই ফার্স্ট লাইন এখন ইনক্রিজ বলে বলা তাহলে একশো প্লাস চল্লিশ করলে কত হবে একশো চল্লিশ ইন্টু হান্ড্রেড পারসেন্ট একটা করে জিরো কেটে দাও দুই দিয়ে কাটলে হচ্ছে দুই দুই দুগুনে চোদ্দ দুই দুগুনে চার আর সাত দুগুনে চোদ্দ ওয়ান বাই সেভেন মানে হচ্ছে চোদ্দ পূর্ণ করা হয় করলাম ওয়ান বাই সেভেন এর ভ্যালু হচ্ছে চোদ্দ পূর্ণ দুইয়ের সাত পার্সেন্ট সরি হ্যাঁ চোদ্দ পূর্ণ দুইয়ের না যায়ের হবে ফোর বাই সেভেন আঠাশ পূর্ণ আর যদি গুণ করে দেখতে চাও এই দুশো কে দুশো কে সাত দিয়ে ভাগ করে নাও তাহলেও দেখো উত্তর সেমই আসবে আঠাশ পূর্ণ চারেশ ওকে তাহলে উত্তর আমাদের হবে হচ্ছে অপশন নাম্বার ডি বোঝা গেল ক্লিয়ার তাহলে দেখো পঁচিশটা কোশ্চেন ছিল দু হাজার বারো সালের মিসনেস পরীক্ষার সেট ওয়ানে আমরা সবগুলো সলভ করে ফেললাম নেক্সট ক্লাসটায় আমি করাবো হচ্ছে সেট বি দুহাজার বারো সালের মিসনেস কোয়েশ্চেনের সেট বিটা করিয়ে ফেলব ওকে তাহলে আগের ক্লাস আমরা এই থাক সবাই খুব ভালো থেকো তোমাদের সঙ্গে দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে ধন্যবাদ